গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। আর এখন কটা বাজে ভালো করে দেখা যাচ্ছে না, তো 10টা বাজতে চলেছে। আমি স্নান টান করে রেডি হয়ে একদম চলে এসেছি আমার জায়গায়, রান্না বসিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে নীল, তো নীলের উপোস আছে। আর তোমরাও নিশ্চয়ই অনেকে নীল করছো। রান্না করে নিয়ে তারপরে যাব জল ঢালতে। তো আজকে তো উপোস, উপোস বলতে আমাদের ময়দা খায়, তো জল টল ঢেলে এসে পুজো দিয়ে এসে তারপরে যা খাওয়ার। তো বাকি যারা নীল করবে না তাদের জন্য তো রান্না বান্না করে রাখতে হবে, তো এখানে তার জন্য রান্নাটা ভাবলাম করে নিয়ে গুছিয়ে যাই, কেননা যেতে যেতে আমাদের মনে হয় 12টা বাজবে, তো গিয়ে তো ভিড় হবে, লাইন পড়বে, কখন আসবো ঠিক নেই, তার থেকে কাজটা গুছিয়ে রেখে যাই। তো একটা চিন্তা কম থাকবে যে রান্নাবান্না করে এসেছি, কোনো ঝামেলা নেই, তারপর আমরা যা করি করে নেবো খনি। আর সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ছিল, ভাবলাম আজকে বেশ মেঘলা মেঘলা আছে ভালোই হবে, তো তা হলো না, আবার রোদ উঠছে, রোদের মধ্যে বেরোতেই যেন কষ্ট লাগে। তো যাই হোক, তো চলো আমি রান্নাবান্নাগুলো সেরে কাজকর্ম গুছিয়ে নিই, তারপর আবার বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হবে। তো রেডি হয়ে গেছি আর 11:45 বাজে, তো চলো পুজোটা আগে দিয়ে আসি। রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর সমস্ত জিনিসগুলো নেওয়ার জন্য। তো এই সাজিতে ফুল আছে, ফুল বেশি একটা পাইনি, অল্প একটু ফুল রয়েছে। আর এই আকন্দগুলো আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর এখানে ফল আছে, তো আর দুধটা পা যায়নি, তো ওটা রাস্তায় ঘোষ যদি দেখতে পাই তো তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আর মিষ্টিটা কিনে নেওয়া হবে, তাহলেই আমাদের মোটামুটি সব নিয়ে নেওয়া হবে। তো চলো বেরিয়ে পড়ি। চলে এসেছি শিব মন্দিরের কাছে, আর এখানে পুজোর জিনিস বিক্রি হচ্ছে, প্রচণ্ড ভিড়, লাইন পড়েছে প্রচুর। এখন প্রায় 12টা বাজে ভর দুপুরবেলায়, আমরা খাঁখা রোদ, তো লাইনে দাঁড়াতে হবে, কিছু করার নেই। সকালবেলায় আসলে ভিড়টা থাকতো না, কিন্তু সকালবেলায় আসার তো সুযোগ হয়নি। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর রাস্তায় কি প্রচন্ড রোদ, বাপরে বাপ, আর যেমন লাইন ভিড়। সকালবেলায় গেলে খুবই ভালো হতো, সকালবেলা তো যেতে পারলাম না, পুজো দিয়ে আসলাম। আর বাড়ি এসে চেঞ্জ করে একটু স্নান জল খেয়ে, জল টল খেয়ে যেন বাঁচলাম, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছিল। তো চলো আর বিকেলবেলায় আর যাবো না, ভেবেছিলাম বিকেলবেলা একটুখানি ঘুরতে যাব, তো দেখেই আসলাম, পুতুল টুতুল নিয়ে বসেছে, এই রোদে আর বেশিক্ষণ দাঁড়াতেও পারলাম না, কোনো রকমে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই চলে আসলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আর হয়নি, পাক্কা 1 ঘন্টা সময় লেগেছে। চলো মেয়েকে এখনো স্নান করানো হয়নি, ওকে স্নান করাবো, তারপর দেখি আমাদের কি খাওয়ার ব্যবস্থা করা যায় দুপুরবেলায়, সেটা করতে হবে। তো চলো এখনকার মতো এটুকু রাখলাম, আবার পরে তোমাদের সাথে কথা হবে।